হচ্ছে ব্রাসেল স্প্রাউট, একদম ছোট ছোট বাঁধাকপির মতো দেখতে, পাতাগুলো মানে খোলা যায় আর কি। তো এটা ব্যাঙ্গালোরে সব জায়গায় পাওয়া যায় না, কালকে লুলুমল গেছিলাম তো সেখান থেকেই এক প্যাকেট নিয়েছি আর কি, তাও এটুকু 71 টাকা দাম নিয়েছে। একেই তো জিনিসগুলো ছোট, তো এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে, কেটে এই জলের মধ্যে ফেলে দিয়েছি। আমি কতগুলো সিঙ্গেল পাতাও ছাড়িয়েছি, সিঙ্গেল পাতাও আছে কিছু। এগুলো তরকারিও খাওয়া যায়, কিন্তু এখানে সেরকমভাবে অ্যাভেলেবেল নয়, হঠাৎ চোখে পড়লো দেখে তাই নিলাম। এগুলো অনেক রিলে আমি দেখেছি অ্যাকচুয়ালি, আমি জানতাম না যে আমাদের এখানে পাওয়া যায়, বাট লুলু মলে দেখলাম যে অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, এটা হচ্ছে এই চিকেন স্লাইস করে কাটা আছে, আর তার সাথে প্রথমে লেবুর রস, এই যে এরকম লেবুটাকে কেটে নিয়েছিলাম সেটার রস মিশিয়েছি, তার সাথে দিয়েছি হচ্ছে এখানে দুটো ধরনের পেস্ট আছে, রসুন পেস্ট আর আদা পেস্ট, আর তার সাথে সামান্য লবণ দিয়েছি। এবার আপনারা যদি চান এর সাথে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এটা মাখিয়ে অ্যাটলিস্ট 15 মিনিট, 15 থেকে 20 মিনিট রাখতেই হবে, তার থেকে একটু বেশি রাখলে তো আরও ভালো, 1-1.5 ঘন্টা রাখলে দারুণ হবে। এরকম মাখিয়ে রেখে দেবেন। এটা একটু ব্রোকলিটা সেদ্ধ মতো করছি না, এক্স্যাক্টলি সেদ্ধ করবো না, সেদ্ধ করলে একদম, হ্যাঁ খানিকটা ভাপিয়ে নেওয়া, ঠিকই বলেছো, এটা ভাপিয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে কাঁচা খেলে না একটা গন্ধ লাগে, আর দ্বিতীয় কথা এখন বিভিন্ন ধরনের সালফার ইউজ করে, তার জন্য একটু জলে ফুটিয়ে নেওয়াই ভালো কোনো খাবার, নাহলে ব্রোকলি কাঁচাই খাওয়া যায়। আর এটা অলিভ অয়েল বসিয়েছি, অলিভ অয়েল ব্রাশ করা আছে আর কি। হ্যাঁ, তো এটাই আমি ওই, এটা হচ্ছে ব্রাসেলস স্প্রাউট যেটা ও দেখালো, ঋতুপর্ণা দেখালো কয়েকক্ষণ আগে, এটাই এখানে একটু টস করে নেব। হালকা লবণ একটু দিয়ে দেওয়া হচ্ছে, জাস্ট উপর থেকে একটু স্প্রিঙ্কল করে। এই ব্রাসেল স্প্রাউটটাকেও ভাপানো যেত, কিন্তু আমি কিছু জায়গায় দেখলাম যে বলছে যে সেদ্ধ করলে বা ভাপালে অনেক ভাপ চলে আসে, এটা যেহেতু আমাদের প্রথমবার মানে ব্রাসেল স্প্রাউট নিয়ে কাজ, তাই জন্য আর সাহস পেলাম না। ওই কড়াইটায় চলছে হচ্ছে ভাপানো ব্রোকলি, এটা চলছে টস করা। বিদেশে তো অনেক কিছুই অনেক রকম ভাবে কাঁচা কুচা খায়, আমাদের তো ওটা চলে না, থাক এটা এমনি থাক, একটা টস করা থাক, এটা একটু ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ একটু হোক, তাড়াতাড়ি হয়ে যাবে। এটা টস হয়ে গেছে, এবারে গরম প্যানে আরও একটু অলিভ অয়েল অ্যাড করে দেন এই চিকেনগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আপনারা এটা চাইলে বাটারেও করতে পারেন, সাদা তেলেও করতে পারেন, যদি বাটারে করেন তাহলে চেষ্টা করবেন যে ওই আনসল্টেড বাটার ব্যবহার করতে, আপনারা চাইলে কিন্তু সাদা তেল বা আনসল্টেড বাটারও এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। ম্যারিনেট করে রাখা ছিল, সেই ম্যারিনেট করা চিকেনগুলো আমি গোলমরিচ দিইনি, হ্যাঁ কথার কথা বলে দিই, আমি গোলমরিচ দিইনি, নেই সেই কারণে আর কি। আপনারা যত বেশিক্ষণ এটা মানে ম্যারিনেট করে রাখবেন তত এটা কিন্তু জুসি হবে আর নরমও হবে। এটা একটুখানি চাপা দিয়ে দিয়ে কিন্তু করে নিতে হবে, এতে তাড়াতাড়িও হবে আর ভিতরটায় মাল মশলাগুলো পৌঁছাবে। এর থেকে ব্রোকলিটাও কিন্তু ভাপানো হয়ে গেছে, এবার হতে হতে কতটা হয়েছে একবার দেখে নি, নিজে তো বুঝতে হবে আমার নিজেকে। তো একটু ব্রাউন কালার নিচটা ধরলে বুঝতে পারবো যে এক পিঠটা হয়েছে, দেখুন একটু ব্রাউন কালার ধরবে, এই যে এরকম ব্রাউন কালার ধরেছে না, তার মানে একটা পিঠ আস্তে আস্তে হচ্ছে, একটু সময় লাগে। এই যে চিকেনটা যখন হচ্ছে তখন একটু একটা কাজ করবে, এরকম ফুন্দিটি একটু প্রেস করে দিলে দেখবেন ভেঙে ভেঙে যাচ্ছে, একটু ভাঙুক, ভাঙলে না ঠিকঠাক করে ভেতরে জুসি ভাবটা হবে, একটু ভেঙে যাবে, এমন নয় যে পুরো পিসটা ভেঙে যাবে, আমি জাস্ট একটা কোনা দিয়ে এরকম চাপ দিয়ে দিয়ে একটুখানি ভেঙে ভেঙে দিচ্ছি। ইউটিউবাররা বলে তখন তো আপনারা সাবস্ক্রাইব করছেন, আমাদেরও একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমরাও একটু সাপোর্ট পাই। যেরকম হয়ে গেছে আমার মতে মোটামুটি হয়ে গেছে, দেখুন একদম ড্রাই হয়ে গেছে, মানে কড়াটা একদম ড্রাই হয়ে গেছে,
যে এরকম ড্রাই হয়ে গেলে তখন বুঝতে পারেন যে মাংসের জলটাও শুকিয়ে গেছে আর সাধারণত মাংসটাও ভালো সেদ্ধ হয়ে গেছে। তো এই অবস্থায় তুলে নিচ্ছি, তুলে নিয়ে যে আগে ভেজিসগুলো টস করে রেখেছিলাম, হালকা সেদ্ধ করে রেখেছিলাম, তার সাথে মিশিয়ে দেবো।